নমস্কার বন্ধুরা, সুপ্রিয়াস ফুড রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, দর্শক বন্ধুদের অনুরোধে আমি এটা করে দেখাচ্ছি। বাড়িতে সামান্য উপকরণে কিভাবে আমরা চকলেট আইসক্রিম বানাতে পারি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। কোনো রকমের ব্লেন্ডার, বিটার ও ক্রিম ছাড়াই কিভাবে সুন্দর আইসক্রিম তৈরি করা যায় সেটা আজকে করে দেখাবো। চলুন শুরু করি আজকের রেসিপিটি। এর জন্য আমি বাটিতে 1/4 কাপ রুম টেম্পারেচারে থাকা দুধ নিয়ে তার মধ্যে 2 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার ও 4 টেবিলস্পুন গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। এখানে চকলেট আইসক্রিম বানানোর জন্য বাজার থেকে কেনা এরকম 150 গ্রাম চকলেট নিয়ে নিচ্ছি। এই চকলেটটা দোকান থেকে আমরা সহজেই কিনতে পারি। চকলেটের পরিমাণটা আপনাদের পছন্দের ওপর নির্ভর করবে, বেশি পরিমাণে চকলেট এখানে ব্যবহার করতে পারেন। চাইলে কোকো পাউডারও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে 3 টেবিলস্পুন মতো কোকো পাউডার নিয়ে সেটা দুধের সাথে আগে ভালো করে মিশিয়ে তারপর ব্যবহার করবেন। এখানে আমি 750 ml ফুল ক্রিম দুধ নিয়েছি। ফুল ক্রিম দুধটা অবশ্যই নিতে হবে, কারণ এখানে ফ্রেশ ক্রিম বা হুইপিং ক্রিম কোনোটাই আমি ব্যবহার করছি না। দুধটা 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব আর পাশে সরগুলোকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। 150 গ্রাম চকলেট এর মধ্যে দিয়ে দিলাম, এবারে এটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে এটাকে আরো 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি। চকলেটটা দুধের সাথে একেবারে মিশে গেছে, দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে এবার 4 টেবিলস্পুন চিনি অ্যাড করলাম। যেহেতু চকলেটের মধ্যে নিজস্ব মিষ্টত্ব থাকে তাই এখানে কম চিনি ব্যবহার করতে হয়েছে। তবে কোকো পাউডার ব্যবহার করলে চিনির পরিমাণটা বেশি হবে, সেক্ষেত্রে মিষ্টিটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ার ও গুঁড়ো দুধের মিশ্রণটা এর মধ্যে মিশিয়ে ভালো করে 5 থেকে 6 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটিয়ে নিয়েছি, এটা এই রকম ঘন হবে, খুব ঘন করার দরকার নেই, এই রকম হলেই চলবে। এবারে এটাকে ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে রাখবো। মাঝে মাঝে অবশ্যই ভালো করে নাড়িয়ে দিতে হবে যেন উপরে কোনো সর না পড়ে। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, এবারে এটাকে কন্টেনারে ঢেলে নিলাম। যে কোনো ধরনের কন্টেনার এখানে আপনারা ব্যবহার করতে পারেন। এটাকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে ঢেকে কন্টেনারের কভারটা লাগিয়ে দেব। এটাকে এইভাবে 4 ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দেব। 4 ঘন্টা পর এটা বার করে নিলাম। এখনো এটা জমাট বাঁধেনি, জমাট বাঁধার এখন কোনো দরকারও নেই। এই অবস্থায় এটাকে আমি মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন, অলরেডি একটা ক্রিমি এফেক্ট এসে গেছে। এটাকে এবার মিক্সিতে দিয়ে আরো স্মুথ করে নেব যেন আরো ক্রিমি একটা এফেক্ট চলে আসে। এইভাবে আপনারা বাড়িতে যে কোনো সময়ে আইসক্রিম বানিয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সবার জন্যই এটা স্বাস্থ্যকর, কারণ বাজারে পাওয়া আইসক্রিমের মতো এখানে কোনো প্রিজারভেটিভ দেওয়া হয়। মিক্সিতে স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে, এবার এটাকে আবারও কন্টেনারে ঢেলে নিলাম। বন্ধুরা, আপনাদের যদি কোনো মতামত বা সাজেশন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারে ও আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম পেজ অবশ্যই ফলো করবেন, লিংকটা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আবার অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে 8 থেকে 10 ঘন্টার জন্য এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে।
10 ঘন্টা পর এটা বার করে নিলাম। আইসক্রিম একদম রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও ভালো হয়েছে। এই গরমে অবশ্যই বাড়িতে এটা ট্রাই করতে পারেন। দেখুন বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কম খরচে দোকানের মতো আইসক্রিম কি সহজে বানানো যায়। বন্ধুরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ডেকোরেশনের জন্য উপর থেকে একটু চকলেট গ্রিট করে দিচ্ছি। আপনারা চাইলে চকো চিপস বা চকো সিরাপও উপর দিয়ে দিতে পারেন। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।